হোমিওপ্যাথির বিশাল রত্ন ভাণ্ডার থেকে জ্ঞান পেয়াসী সুদীদের জন্য, হোমিওপ্যাথি নতুন ডাক্তারদের জন্য, সুদীদের জন্য আজকের আলোচনা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে। হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা গল্প বা নাটকের মতন করলে মনে থাকবে ও বুঝতে সহজ হবে, তাই আজকের হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে নাটক হোমিও নাটক। নাটকটির নাম হচ্ছে ফ্লুরিক অ্যাসিড আমি। এই নাটকটি শুরু করার আগে ছোট্ট একটি বিরতি। আপনারা এই বিরতির সময়ে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন। তুমি কি হোমিওপ্যাথি মেডিসিন? জি স্যার, আমি হোমিওপ্যাথি ঔষধ বা মেডিসিন। তোমার নাম কি ফ্লুরিক অ্যাসিড? জি স্যার, ফ্লুরিক অ্যাসিড আমি। তোমার কি অন্য কোনো নাম আছে? আছে স্যার, আমার পুরো নাম হচ্ছে ফ্লুরিকাম অ্যাসিডাম। কেহ কেহ অ্যাসিড ফ্লুর বা ফ্লুরিক অ্যাসিড বলে ডাকে। আমার ডাক নাম হচ্ছে ফ্লুরিক অ্যাসিড। তোমার শরীরে গরম কেমন লাগে? স্যার, আপনি তো জানেন এখন গরমকাল, তাই সবার গরম লাগাটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা কি জানেন, অন্য সবার থেকে একটু আলাদা, আমার বেশিই গরম লাগে। সারাক্ষণ শরীর থেকে মনে হয় যেন গরম তাপ বের হচ্ছে, এমনকি অনেক শীতেও আমি গায়ে কাপড় রাখতে পারি না। এই গরমের যন্ত্রণায় গোসল করি কয়েকবার, এমনকি কনকনে শীতের মধ্যেও গোসল করি, তারপরও কোনো তৃপ্তি পাই না। আপনার কষ্টকর লক্ষণ কি কি? কষ্টকর লক্ষণ হচ্ছে শরীরের যে কোনো স্রাবে খুবই দুর্গন্ধ, স্রাব বের হওয়ার সময় মনে হয় যেন সব কিছু ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। মজার কথা হচ্ছে আমি খুবই পরিশ্রমী, অনেক পরিশ্রম করার পরও আমার কখনো ক্লান্তি লাগে না, আর প্রস্রাবের বেগ পেলে তো আমি আরও পাগল হয়ে যাই। আশপাশের খোঁজাখুঁজি শুরু করে দেই, কোথায় প্রস্রাব করা যায়। প্রস্রাব না করতে পারলে আমার ভয়ানক মাথা ব্যথা হয়, প্রস্রাব করার পরেই শান্তি পাই। মেয়ে দেখলে তোমার কি অবস্থা হয় এবং আর কোনো কষ্টকর লক্ষণ আছে? স্যার, মেয়ে দেখলে আমার খুব ভালো লাগে, হোক বুড়ো হোক যুবতী, হোক বালিকা বা বাচ্চা মেয়ে, আমার কাছে কোনো কিছু বাস বিচার নাই। তাদের দেখলে আমি উত্তেজিত হয়ে যাই। আমার অনেক গার্লফ্রেন্ড আছে যাদেরকে আমি বিছানায় পাঠিয়েছি, বেচারিরা অনেক ভরসা করে আমার কাছে আসে, কিন্তু আমি সেই ভরসার দাম দিতে পারলাম না স্যার। কিন্তু কি করব বলেন, যৌন উত্তেজনার সময় আমার যে হুশ জ্ঞান থাকে না, খিদে আকার সহ্য করতে পারে না, খিদে আসার সাথে সাথে হোক পেটের খিদেই হোক আর যৌন খিদেই হোক, যে কোনো একটি, কোনোটারই সহ্য করতে পারে না, আমার খুবই কষ্ট হয়, আমি উন্মাদ হয়ে যাই, আমি পাগল হয়ে যাই। তোমার বিরক্তিকর বিষয়গুলি কি কি? আমার বিরক্তিকর বিষয় হচ্ছে আমার মুখে অনেক গন্ধ হয়, আমার দাঁতগুলো ক্ষয় হতে হতে পাতলা হয়ে গেছে। আগে কত সুন্দর দাঁত ছিল আমার, শুধু দাঁত না, হাত পায়ের নখগুলো ভেঙে যায় এবং পাতলা হয়ে গেছে। কিন্তু দিনে দিনে আর বেশি মানুষের সাথে মিশতে ভালো লাগে না, কেন জানি কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, কারো প্রতি মায়া বা ভালোবাসা লাগে না। আর আমার আদরের সন্তানরা বাবা বাবা ডেকে আমার কাছে আসে, কিন্তু আমি তাদেরকে ধমক দিয়ে দূরে পাঠিয়ে দেই। তোমার ওয়াইফ তোমার কাছে কি সন্তুষ্ট আছে? এই তো একটি কথা মনে করলেন স্যার, জীবনে কত পাপ করেছি, বিয়ে হয়েছে অনেক দিন হলো, যৌন ইচ্ছা জাগলেও এখন আর আগের মতো মেলামেশা করতে পারছি না, সময় অতি অল্প যায়, অল্পতেই বীর্যপাত হয়ে যায়, বউ গালিগালাজ করে বকা দেয়। না পারলে আমার কাছে এসো কেন, যাও দূরে চলে যাও, আমার এসব লাগবে না, আর আসবে না। এমনভাবে বলো কেন? আপনার স্মরণ শক্তি কেমন? এই তো, আপনার সাথে আরও অনেক কথা ছিল, শেয়ার করতে চাইছিলাম কিন্তু সব ভুলে গেছি, স্মরণ শক্তি তাও অনেক কমে গেছে।
পড়ে একসময় মনে করে আমার সম্পর্কে আরও বিস্তারিত জানাবো স্যার। তুমি হোমিওপ্যাথি কেমন গভীর ঔষধ? এই তো বললেন স্যার, আরেকটা কথা না বলেই নয়, আমি গভীর অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক ঔষধ আমাকে কেউ যেন যেনতেনভাবে ব্যবহার করেন না, করলে বিপদ হতে পারে। আমাকে ব্যবহার করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা অত্যন্ত জরুরি। আর সবাইকে বলবো, রোগের নাম জেনে আমাকে ব্যবহার করবেন না। আমি যা বললাম তা যদি রোগীর লক্ষণ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন, তাহলে কামিয়াব হবে ইনশাল্লাহ। প্রিয় সুধি, আজকে শুনলেন ফ্লুরিক অ্যাসিড হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে। অন্যদিন অন্য মেডিসিন নিয়ে কথা বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে B.H.INTERNATIONAL টিভিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদের পরিবারে যুক্ত হন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ স্যার, আসি, বাই বাই। ফ্লুরিক অ্যাসিড আমি।